আপনাদের একটা কলস পত্রিকা আছে যে ফুল এসছে, সেটা আমি আপনাদের দেখাই, চলুন এটা দেখে নিই। আপনাদের জাস্ট দেখাই যে শীতে ফুল গাছগুলি কেমন আছে, বিশেষ করে ডায়ান্থাসের কথা বলছি গ্রো করা, কিন্তু আমি একটু দেরিতেই করছি। তবে চলুন আমি আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছটা দেখাই এবং এর কোন গাছ থেকে আমি কাটিং করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো, গুড মর্নিং, সকাল সকাল গাছের যত্ন নিন। তো চলুন আজকে যে গাছ দিয়ে শুরু করছি এই ব্লগটা সেটা আমরা দেখি। সকাল সকাল পাখির কলতান ছাড়া আমার ছাদে আসা হয় না। আপনারা ভিডিওতে নিশ্চয়ই পান প্রচণ্ডভাবে পাখিরা কিচির মিচির করতে থাকে, কারণ পাখিদের কিছু বাচ্চা হয়েছে যেগুলি সকালবেলা ভীষণই আওয়াজ করে, তো সেই জন্য ব্লগ করা অসুবিধা হয়। তবে আজকে খুব একটু মানে খুব মানে একটু রিল্যাক্স, কারণ গতকালকে আমার কম্পিউটারটা ঠিক করা গেছে, অনেকটাই সমস্যার মধ্যে ছিল, ভিডিও ঠিক মতো এডিটিং করতে পারছিলাম না। আচ্ছা, এক্ষুনি আপনাদের যেটা দেখাবো, আমি আপনাদের একটা কলস পত্রিকা আছে যে ফুল এসছে সেটা আমি আপনাদের দেখাই, চলুন এটা দেখে নিই। বন্ধুরা, এই ব্লগে দেখানোর আছে আপনাদের যে আমি এখনও পর্যন্ত শীতের গাছ থেকে কীভাবে ফুল পাচ্ছি, কীভাবে যত্ন করছি। তো আমি আপনাদের সরাসরি সেটা দেখাবো বলে আমি কিন্তু এখনও পর্যন্ত সেই গাছগুলিকে নাড়াচাড়া করিনি খুব একটা বেশি, জাস্ট যেভাবে খাবার দেওয়ার দরকার বা যেভাবে জল দেওয়ার দরকার বা যে স্থানে রাখা দরকার সেটা রেখেছি। আমি আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব, ডিটেলস ভিডিও নিয়ে আসবো, তার আগে আপনাদের জাস্ট দেখাই যে শীতে ফুল গাছগুলি কেমন আছে, বিশেষ করে ডায়ান্থাসের কথা বলছি। বন্ধুরা, গতকাল রাত্রে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, হালকা বৃষ্টি হয়েছে, তবে আমার গাছপালাগুলো কিন্তু খুব একটা বেশি বৃষ্টির জল পায়নি, আমাকে এক্ষুনি সকালবেলায় জল দিতে হবে গাছে। বৃষ্টির জল না পাওয়ার কারণ হচ্ছে গ্রিন নেট, এই গ্রিন নেট ভেদ করে যে খুব অল্প বৃষ্টি হয়েছে সেটা কিন্তু গাছে আসেনি বা গাছে পড়েনি, তো সেই জন্য সরাসরি আমি পাম্প লাগিয়ে এখন গাছগুলোতে জল দেবো। দু একদিন বৃষ্টি তো হওয়ার কথা সম্ভাবনা রয়েছে সেটা আমরা শুনেছি জেনেছি, তবে তা সত্ত্বেও যদি গাছে যদি জল না থাকে আর সারাদিন যদি জল না ঠিকমতো গাছের গোড়ায় যদি না থেকে থাকে তাহলে কিন্তু ডিহাইড্রেশনের প্রবলেম হবে, তাই জন্য আমি সকাল সকাল গাছে জল দেবো। আরেকটি বিষয় আপনাদের দেখাই, সেটা হচ্ছে শীতে ফুল গাছ বলছিলাম চন্দ্রমল্লিকা। এখনও পর্যন্ত কিন্তু চন্দ্রমল্লিকাতে ফুল পাচ্ছি অল্প বিস্তর, তবে সেই চন্দ্রমল্লিকা থেকে আমি একটু দেরিতেই কিন্তু কাটিং করব, সেটা আপনাদের দেখাবো কীভাবে কাটিং করছি, কারণ আমি ভয় পাচ্ছি যে বর্ষাকালটায় যদি চন্দ্রমল্লিকা কাটিং করি সেই সময় গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো অনেকে কিন্তু মার্চ মাস থেকেই শুরু করে দিয়েছে চন্দ্রমল্লিকার পরিচর্যা করা বা কাটিং থেকে গ্রো করা, কিন্তু আমি একটু দেরিতেই করছি। তবে চলুন আমি আপনাদের চন্দ্রমল্লিকা ফুল গাছটা দেখাই এবং এর কোন গাছ থেকে আমি কাটিং করছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি।
বন্ধুরা, আরও এরকম অনেক গাছই আছে যেটা আপনাদের কাছে আস্তে আস্তে নিয়ে আসব, এবং আশা করি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চেষ্টা করব যে ভালো করে আরও ভিডিও করার, এবং আপনাদের ভালোবাসা অর্থাৎ ভিউ, লাইক, কমেন্ট কিন্তু আমাকে আরও বেশি উৎসাহ করে। পেছনে দেখতে পাচ্ছেন যে অ্যামারেস লিলি কিন্তু ফুল রয়েছে, বেশ ভালোই ফুল চলে এসছে প্রত্যেকটা গাছে। তো যাই হোক, এরকম আরও ভিডিও, ছোটো ছোটো জিনিস যেগুলো গাছের পরিচর্যার ক্ষেত্রে নিত্যদিন করে থাকি সেগুলি আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু চ্যানেলটি নতুন চ্যানেল, এটা আপনারা একটু সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালোবাসা দেবেন, আমি আপনাদের জন্য ঠিক করে ভিডিও আনতে পারব। খুব শুরুতেই বললাম যে বেশ কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি, সেজন্য ঠিক মতো রেগুলার ভিডিও আনা বা যে কোনো কাজ করার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, তবে আশা করি আস্তে আস্তে সেই প্রতিবন্ধকতাগুলো আপনাদের ভালোবাসায় কাটিয়ে উঠব। কারণ গাছের যত্ন নিয়ে যেমন আপনাদের সঙ্গে আছে, গার্ডেনার পুলকও কিন্তু আপনাদের সঙ্গে আছে এবং থাকবেও। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।